আমেরিকান একজন মহিলা যার নাম হচ্ছে ল্যাডুইল ডেলুকা, তিনি ইসলাম গ্রহণ করার পরে বলছেন, দোজ ওমেন অলওয়েজ এক্সপোজ দেয়ার শর্টস এন্ড কার্টস, দে অলওয়েজ ইনভাইটেড টু দ্য পিপল, কাম টু মাই শপ হুইচ ইজ 24 আওয়ার্স ওপেন, হোয়াট এভার ইউ নিড ইউ ক্যান টেক ইট ফ্রম হিয়ার, ইট ইজ টোটালি ফ্রি অফ কস্ট। ল্যাডুইল ডেলুকা এই মহিলা বলছেন যে আমি ইসলামের বদনাম করার জন্য লিখতে শুরু করেছিলাম, কোরআনকে রিসার্চ করা শুরু করলাম, কিন্তু কোরআন আমাকে হেদায়েত দিয়ে দিল, কোরআন আমাকে হেদায়েত দিয়ে দিল। তারপরে তিনি তার আত্মজীবনে লিখতে গিয়ে বলছেন, যেসব মহিলারা শর্ট পরে, স্কার্ট পরে, জিন্সের প্যান্ট পরে, এন্ড দে ওয়ার শাড়ি এন্ড এক্সপোজ দেয়ার বেলি, যারা শাড়ি পরে কিন্তু পেটটাকে দেখায়, দে অলওয়েজ ইনভাইটেড টু দ্য পিপল, তারা লোকজনকে যেন বলতে থাকে, দিস ইজ মাই শপ, এটা আমার দোকান, 24 আওয়ার্স ওপেন, 24 ঘন্টা খোলা, হোয়াট এভার ইউ নিড, তোমার যা দরকার হবে নিয়ে যাও, টোটালি ফ্রি অফ কস্ট, এক টাকা লাগবে না, এক টাকা লাগবে না, জি এক টাকা লাগবে না, টোটালি ফ্রি অফ কস্ট এটা নিয়ে যাও। এই মহিলারা ওইভাবে সুন্দর করে শাড়ি পরে জাতির সামনে এক্সপোজ করছে, আবার সেলফি তুলছে, সেলফি। জি না, একটা ঘটনা আপনাকে মনে পড়ে গেল, 2015 সালে একটা মহিলা দেখবেন এক ধরনের ছেঁড়া জিন্সের প্যান্ট আছে, একবারে এখান থেকে শুরু করে পা পর্যন্ত দেখেননি, মনে হচ্ছে কোম্পানি প্যান্টটাকে তৈরি করে যে 8-10টা কুকুর লাগিয়ে দিয়েছিল, এমনভাবে ছিঁড়েছে। তো এই প্যান্ট পরে একটা মহিলা পোজ দিয়েছে, পোজ দিয়ে ছবি দিয়ে বলছে, দিস ইজ দ্য ফ্যাশন অফ 2016, এটা যে 2016 সালের ফ্যাশন। তো মুসলমানের বাচ্চারা লিখছে মাশাআল্লাহ, বলছে সুবহানাল্লাহ, ফ্যাবুলাস, আউটস্ট্যান্ডিং। তো আমি আবার বললাম, হোয়াট ইজ দিস, এটা কি? তো মহিলা বলছে, লুক এট দ্য ক্যাপশন, ইংরেজি মারে বুঝেন, বলছে লুক এট দ্য ক্যাপশন, বলছে উপরে লেখা আছে দেখেন। এবার ভাবলাম যে না, এবার আমি বাংলা ইংরেজিতে লিখবো না, বাংলায় লিখি, জানে সবাই বুঝতে পারে, যে তাহেরেরও জানে ডিস্টার্ব না হয় বুঝতে, ও জানে বুঝতে পারে, ও দায়িত্ব নিচ্ছে না। একটা মাহফিলে শুনলাম যে তোরা যাকে ভালোবাসিস আমাকে দিবি, তো হুজুরই তো খারাপ এদেশের, মানুষ কি করবে। তো ও মহিলাকে আমি লিখলাম, ভালো করে শুনবেন এই কথাটাকে, পয়েন্ট টু বি নোটেড, ও মহিলাকে আমি লিখলাম, নগ্নতা যদি ফ্যাশন হয়, ধর্ষণ শারীরিক ব্যায়াম। জি, নগ্নতা যদি ফ্যাশন হয়, ধর্ষণ শারীরিক ব্যায়াম, বেটা ও ব্যায়াম করেছে, তোর কি? অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই জাহালাত থেকে আমাদেরকে মুক্ত করুক, আল্লাহুম্মা আমিন। জরুরি ভিত্তিতে আপনাকে সমাজ পরিবর্তন হতে হবে, কারণ আপনি এভাবে বিয়ে করেছেন, আপনি আগামী দিনে বিয়ের জন্য রেডি হচ্ছেন। আপনাকে বলতে হবে, যে বাড়িতে ডিজে বাজে আমি সে বাড়িতে বিয়ের দাওয়াত খেতে যাব না, এ কথা আপনাকে বলতে হবে। এরপরে আসেন অলিমার দাওয়াত। জি, অলিমার দাওয়াত খাওয়া আপনার আমার জন্য জরুরি। আপনি যদি নফল সিয়াম পালন করেন, আপনাকে যদি কেউ অলিমার দাওয়াত দিয়ে দেয়, তাহলে আপনার জন্য যাওয়া জরুরি। কিন্তু দুঃখের বিষয়, আমাদের দেশে যখন অলিমার দাওয়াত আমাদেরকে দেওয়া হয়, দুই শ্রেণীকে বিভক্ত করা হয়, যারা গরিব মানুষ, যারা গরিব আত্ম, তাদেরকে দাওয়াত দেওয়া হয় না, যাদের মাথায় তেল আছে তাদেরকে দাওয়াত দেওয়া হয়।